নমস্কার বন্ধুরা, শিশুদের ব্রেন কম হবে বা বেশি হবে তা অনেকটাই নির্ভর করে বাচ্চার খাদ্যের ওপর। বেশিরভাগ বাচ্চারাই কিন্তু ঠিকমতো খেতে চায় না, কিন্তু বাচ্চাদের ব্রেনের সঠিক বিকাশের জন্য কয়েকটি খাবার রয়েছে যেগুলো বাচ্চাকে খাওয়ানো খুবই জরুরি। তাই আপনার বাচ্চাকে যদি অন্যদের থেকে স্মার্ট আর বুদ্ধিমান করে তুলতে চান, তাহলে অবশ্যই এই 9টি খাবার বাচ্চাকে খাওয়াবেন। আপনি যদি এই 9টি খাওয়ার কি কি তা জানতে চান, তবে এই ভিডিওটির নিচে দেখুন, এই ধরনের একটি লাইক বাটন দেওয়া রয়েছে, ওটিতে প্রেস করে দিন। আপনি লাইক বাটনটিতে প্রেস করলেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার জেনে নিন বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য এই 9টি খাবার কি কি। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। নিয়মিত ডিম খেলে শিশুর কাজের প্রতি মনোনিবেশ করার ক্ষমতা বেড়ে যায়, তাই ব্রেকফাস্টে প্রত্যেক দিন বাচ্চাকে ডিম খাওয়ান। তবে আপনার বাচ্চার যদি ওজন বেশি থাকে, তবে আপনি ডিমের সঙ্গে বাচ্চাকে মাখন আর চিজ খাওয়াবেন না। বন্ধুরা, এটা শুধুমাত্র যে বাচ্চার ব্রেনের বৃদ্ধি করে তা কিন্তু নয়। ডিম বাচ্চাকে হেলদি করে, বাচ্চার উচ্চতা বাড়ায়, বাচ্চার হাড় মজবুত করে। পোলট্রির ডিমগুলো খাওয়ানোর থেকে সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে অর্গ্যানিক ডিমগুলো খাওয়াতে। বন্ধুরা, দুধ শিশুদের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। রোজ 1 গ্লাস বা 2 গ্লাস করে দুধ খেলে শুধু বুদ্ধির বিকাশই নয়, শিশুর হাড় ও দাঁত ভালো থাকে। যদি বাচ্চা দুধ খেতে না চায়, তবে যে কোনো ডেয়ারি প্রোডাক্ট মানে দুধ থেকে তৈরি খাবার বাচ্চাকে অবশ্যই খাওয়াবেন। আর সমস্ত ডেয়ারি প্রোডাক্টের মধ্যে অন্যতম হচ্ছে টক দই। বন্ধুরা, দইয়ের মধ্যে ক্যালসিয়াম আর প্রোটিন পাওয়া যায়, যা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুব জরুরি। এছাড়াও দইয়ের মধ্যে প্রোবায়োটিক আছে, যা ব্রেনের বিকাশে সাহায্য করে। বাড়িতে তৈরি করা টক দই বাচ্চাকে খাওয়ালে বাচ্চার উচ্চতা খুব দ্রুত বাড়ে, যার ফলে বাচ্চা লম্বা হয়। দই বাচ্চার হজম ক্ষমতা বাড়িয়ে তোলে আর তাই বাচ্চার খিদেও বাড়ে। এছাড়াও দই খাওয়ালে বাচ্চা শান্ত থাকে, মানে বাচ্চার মাথা ঠান্ডা থাকে। বন্ধুরা, দুনিয়ার সবাই জানে বাদাম খেলে বাচ্চার মাথার বুদ্ধি বাড়ে। বিশেষ করে শিশুকে রোজ আমন্ড খাওয়ান, এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস থাকে। কাঠবাদাম বা আমন্ড খেলে শরীরে ভালো ফ্যাট যুক্ত হয়, স্মৃতিশক্তিও ভালো হয় আর মস্তিষ্ক ভালো কাজ করে। ফ্যাটি অ্যাসিড ছাড়াও এতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, যা ড্যামেজ ব্রেন সেলকে রিপেয়ার করে। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে 2 বা 3টে বাদাম জলে ভিজিয়ে রাখবেন। ওই বাদামের ছাল বাদ দিয়ে সকালে বাচ্চাকে চিবিয়ে খেতে দেবেন। বাদাম কিন্তু 2-3 দিন খাইয়ে দিলাম আর বাচ্চার বুদ্ধি বেড়ে গেল এমন করলে হবে না, আপনাকে কন্টিনিউ বাদাম খাওয়াতে হবে। আরো ভালো হবে যদি ওই বাদামের সঙ্গে আপনি 5টি লাল রঙের কিশমিশ বা কিছু কাঁচা ছোলা ভিজিয়ে সকালে বাচ্চাকে খাওয়ান, তবে বাচ্চার বুদ্ধির সাথে সাথে শক্তিও বাড়বে। বন্ধুরা, মাছের মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা বাচ্চাদের মাথার বিকাশের জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও মাছ কিন্তু বাচ্চার মেমোরি লস হতে দেয় না। মাছের মধ্যে পুঁটি মাছ, ইলিশ মাছ আর পাবদা মাছ বাচ্চার ব্রেনের বিকাশে খুব বেশি সাহায্য করে। এছাড়াও সামুদ্রিক মাছগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন মাছ অবশ্যই বাচ্চাকে খাওয়াবেন। বেশি তেল দিয়ে মাছকে ভেজে বাচ্চাকে খাওয়াবেন না, অল্প তেল দিয়ে ম্যারিনেট করে রান্না করার চেষ্টা করবেন। বন্ধুরা, অলিভ অয়েলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা বাচ্চা বা বুড়ো সবার সুস্বাস্থ্যের জন্যই দরকারি। তাই রেগুলার তেলের বদলে অলিভ অয়েল দিয়ে রান্না করার চেষ্টা করুন। অবশ্য ভাজাভুজি যত কম খাওয়াবেন তত ব্রেনের জন্য ভালো, কারণ অলিভ অয়েলেই ভাজুন বা এমনি তেলে ভাজুন, ভাজাভুজি সব সময়তেই শরীরের জন্য ক্ষতিকারক। প্রত্যেক দিন সকালে নাস্তাতে বাচ্চাকে ওটস খাওয়ান। ওটস বাচ্চা থেকে বড় সবার জন্য একটি চমৎকারী খাওয়ার। এতে স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট দুটোই রয়েছে, যার ফলে আপনার বাচ্চা যদি খুব মোটা হয় তবে তার ওজন কমিয়ে একটি নির্দিষ্ট ওজনে নিয়ে আসবে, আর যদি আপনার বাচ্চা খুব রোগা পাতলা হয় তবে তার ওজন বাড়িয়ে তাকে হেলদি বানাবে। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ই, জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স থাকে, এর ফলে মস্তিষ্কের বিকাশ খুব তাড়াতাড়ি ঘটে, সঙ্গে হজম শক্তিও বাড়ে আর কোষ্ঠকাঠিন্য ঠিক হয়। বন্ধুরা, বাচ্চা হোক বা বড়, ফল সবার জন্যই ভালো। সব রকমের ফলই বাচ্চাদের উপকারে আসবে।
কিন্তু আপেলে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যার নাম কোয়ারসেটাইন। এটা ব্রেনের বিকাশের জন্য খুব ভালো। পরীক্ষা করে দেখা গেছে যে বাচ্চারা রোজ একটা করে আপেল খেয়েছে, তাদের মনঃসংযোগ অন্যদের থেকে অনেক বেশি আর তাদের অসুখ বিসুখও অনেক কম হয়। আমরা ছোটবেলায় অনেকেই ভাবতাম এটা মাথার ঘিলুর মতো দেখতে, তাই এটা মাথার জন্য ভালো, আর সেই ভাবনায় কিন্তু কোনো ভুল ছিল না। বন্ধুরা, আখরোটে ওমেগা 3 পাওয়া যায়, যেটা আলটিমেট ব্রেন বুস্টারের কাজ করে। এছাড়াও এতে ভিটামিন ই আছে, যা ব্রেনকে সতেজ রাখে। তাই বাচ্চাকে প্রত্যেক দিন একটি করে আখরোট খাওয়ানোর চেষ্টা করবেন। প্রকৃতি থেকে প্রাপ্ত হার্বাল পণ্যগুলো শিশুর জন্য খুবই ভালো। শিশুর মনোযোগ বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বাড়ায়, বুদ্ধিমত্তা বাড়ায় এবং উদ্বিগ্ন বা দুশ্চিন্তা থেকেও শিশুকে দূরে রাখে। এগুলোর মধ্যে আপনি বাচ্চাকে ব্রাহ্মী, তুলসী পাতার রস বা থালকুনি পাতার রসও খাওয়াতে পারেন। এছাড়াও গ্রিন লিফি ভেজিটেবল যেমন পালং শাকে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়, যা ব্রেনের বিকাশ ঘটায়। এছাড়াও বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে এই পালং শাক। তো বন্ধুরা, এগুলোই বাচ্চাকে খাওয়ান। এগুলো খাওয়ালে আপনার বাচ্চার স্মৃতিশক্তিও বাড়বে আর বাচ্চার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটির নিচে দেওয়া লাইক বাটন আর সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে দিন। ধন্যবাদ।